নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলু পোস্ত বানিয়ে আপনাদের দেখাবো। যখন বাড়িতে মাছ মাংস ডিম থাকা সত্ত্বেও খেতে ইচ্ছে করে না, তখন এইরকম আলু পোস্ত করে সেই দিনটা খুব ভালোভাবে চালিয়ে নেবেন, খেতে খুবই ভালো হয়। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আলু পোস্ত বানাতে লাগছে 4টে বড় আলু, আমি ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে পোস্ত বাটা নিয়েছি 3 টেবিল চামচ, নিয়ে আমি শিল নোড়ায় বেটে নিয়েছি। এছাড়া লাগছে হলুদ, কাঁচা লঙ্কা 4টে চিরে নিয়েছি, নুন আর 5 ফোড়ন, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর পোস্ত বাটার জলটা আমি রেখে দিয়েছি। রান্নাটা করব সর্ষের তেলে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল কড়াই দিয়ে দিচ্ছি। আলু পোস্ততে একটু তেল লাগে, সর্ষের তেলে রান্নাটা করব। আমি 4 চামচ, চার চামচে 4 চামচ আমি সর্ষের তেল দিলাম। একটু গরম হলে আমি ফোড়ন দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নটা একটু আঁচাড়া করে আমি আমার পেঁয়াজটা দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, তাহলে পুড়ে যাবে। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিলাম। এইবারে আমি আলুটা দিয়ে দেবো। একটু ভালো করে কষাতে হবে, লাল লাল করে আলুটাকে ভাজতে হবে। মানে হালকা লাল হবে তখন আমি জল দেবো, নুন দিয়ে জল দেবো। আলু পোস্তটা খেতে খুব ভালো লাগে, মাছ মাংস সবসময় রোজ খেতে ভালো লাগে না, তখন এরকম ধরনের আলু পোস্ত করে নিলে ভাত খাওয়া হয়ে যায়। একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। এবারে একটু নুন দিয়ে দিলাম। জেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। ভালো করে কষাবো। গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এই 2 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটা দেবেন না, পেঁয়াজ ছাড়াই এই আলু পোস্তটা খেতে খুব ভালো লাগে। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখি, অনেকটা মজে এসেছে আলুটা। আগেকার দিনে রান্নাতে এই আলু পোস্ততে হলুদ দেওয়া হতো না, হলুদ ছাড়াই সাদা আলু পোস্ত হতো। আমি একটু দিয়েছি, এখনকার দিনে সবাই দেয়, একটু রঙের জন্য দেয়।
আর একটু ভাজতে হবে আলুটা। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। একটু লাল লাল হয়ে গেছে আলুগুলো। পেঁয়াজ দিলে একরকম টেস্ট হবে, পেঁয়াজ ছাড়া করলে অন্যরকম টেস্ট হয়। আমার মনে হয় পেঁয়াজ দিয়েটাই বেশি ভালো লাগে। এবারে আমি জল দিয়ে দেবো। আলুটা ভিজে যায় এইভাবেই জল দিতে হবে, বেশি আলু গলে গেলে দেখতে ভালো লাগবে না। আলুটা যাতে ডুবে ঠিক ওই রকমই জল দেব। আবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। আলুটা সেদ্ধ হলে 10 মিনিট পর আবার ঢাকাটা খুলবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি, খুলে দেখছি হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে এসছে, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পোস্তটা দিয়ে দেবো, এই পোস্তটা পুরোটাই দিয়ে দেবো। পোস্তর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছিলাম, এটা শিলনোড়ায় বেটেছি। শিলনোড়ায় বাটলে টেস্টটা ভালো হয়, খুব মিহি করে বাটতে হয় না পোস্তটা। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। এর সাথে পোস্ত বাটা যে জলটা ছিল সে জলটাও দিয়ে দিলাম। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এই বেশি সেদ্ধ করলে একদমই গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবারে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিলাম। 2 চা চামচের মতন কাঁচা তেল আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আর একবার নেড়ে দেবো। তৈরি হয়ে গেল আলু পোস্ত। এটা সকলে আপনারা বানাবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।